এবং এই পৃথিবীর বৃহত্তম বদ্বীপের মধ্যে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেটাকে বলা হয় সুন্দরবন। এই ম্যানগ্রোভের সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গায় রয়েছে। এখন আমরা যে জায়গায় রয়েছি আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু নদী আর নদী এবং মাঝে মাঝে ছোটো ছোটো দ্বীপ। আমার ডান দিকে একটি আমরা দ্বীপ দেখতে পাচ্ছি, এদিকে দেখুন ছোট্ট একখানা দ্বীপ, আবার এদিকে পূর্ব দিকে উত্তর দিকে চারিদিকে নদী, আমার বাম দিকে দেখতে পাচ্ছি ছোট্ট দ্বীপ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাটা এখন আমরা যে জায়গায় পৌঁছে রয়েছি চারিদিকে শুধু ছোট ছোট দ্বীপ আর এবং নদী, অর্থাৎ জালের মতো নদী এখানে ছড়িয়ে রয়েছে এবং তার মাঝে রয়েছে সেই দ্বীপ। এই দ্বীপগুলোর সমন্বয়কে একসাথে বলা হয় পুরো গাঙ্গেয় বদ্বীপ, যেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নামে পরিচিত। এবং এই পৃথিবীর বৃহত্তম বদ্বীপের মধ্যে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেটাকে বলা হয় সুন্দরবন। এই ম্যানগ্রোভের সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গায় রয়েছে, সেগুলো খুব ছোটো ছোটো, যেমন গোদাবরী বদ্বীপে রয়েছে, কৃষ্ণা বদ্বীপে রয়েছে, কাবেরী বদ্বীপে রয়েছে, তবে গাঙ্গেয় এবং ব্রহ্মপুত্র বদ্বীপের যে ম্যানগ্রোভ অরণ্য এর মতো বড় ম্যানগ্রোভ অরণ্য আর কোথাও নেই। কিন্তু মিষ্টি জলের প্রবাহটা এখানে বেশি ছিল, তখন এই অরণ্যর বা গাছের হাইটটা কিছুটা বেশি ছিল। আসলে এটারও একটা রাজনৈতিক কারণ আমরা বলতে পারি, যেটা যে এখানে যতগুলো নদী রয়েছে সে সমস্ত নদীগুলো কিন্তু গঙ্গা বা পদ্মার উপনদী, সে গঙ্গা সরি শাখা নদী। এই গঙ্গা এবং পদ্মার শাখা নদীগুলোই এখানে এসে জালের মতো ছড়িয়ে এই বদ্বীপ সৃষ্টি করেছে। তবে যখন আমাদের ফরাক্কা ব্যারেজ তৈরি করা হয়, ফরাক্কা ব্যারেজ তৈরি করার পর সেই নদীটাকে ফিডার ক্যানেলের মাধ্যমে ঘুরিয়ে দিয়ে হুগলি নদীতে যুক্ত করা হয়েছে, ফলে গঙ্গার বেশিরভাগ জলপ্রবাহটা সম্পূর্ণরূপে ভাগীরথী হুগলি হয়ে চলে যাচ্ছে, যার ফলে পদ্মার থেকে যে সমস্ত শাখা নদীগুলো এখানে এসেছে, মাতলা, বিদ্যাধরী, ইচ্ছামতী, আরও যে সমস্ত নদীগুলো রয়েছে, সেই নদীতে মিষ্টি জলের পরিমাণটা কমে গেছে। এবং এই মিষ্টি জলের পরিমাণটা কমে যাওয়ার কারণে এই গাছের হাইটও আগের থেকে কমে গেছে, যেটা আমরা গাইডের কাছ থেকে জানলাম। এমনকি এখানকার যে প্রাকৃতিক কুমির, যে লবণাক্ত জলের বা মিষ্টি জলের যে কুমির ছিল, সেই মিষ্টি জলের কুমিরটাও এখানে আর আগের মতো তেমন দেখা যায় না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন 2006 সালে এসেছিলাম, তখন এই ধার দিয়ে যখন আমাদের লঞ্চ যাচ্ছিলো, তখন প্রচুর পরিমাণে কুমির আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু গতকাল থেকে আজকে আছি, এখন পর্যন্ত কুমির চোখে পড়েনি, এটি গাইডের কথা থেকে আমরা বুঝতে পারলাম যে বর্তমানে প্রাকৃতিক পরিবেশ কীভাবে এখানে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ 2006 সালের যে সুন্দরবন দেখেছি আর এখনকার সুন্দরবন অনেক পার্থক্য রয়েছে, সেটা আমাদের চোখে পড়ছে। এবং এখানে আরও একটি গ্লোবাল ওয়ার্মিংয়ের যে কারণ আমরা জানি, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণের ফলেও এখানে অনেক দ্বীপ এখন ধীরে ধীরে জলের নিচে চলে যাচ্ছে, যেমন নিউমুর, লোহাচড়া, ঘোড়ামারা, এই সমস্ত দ্বীপগুলো যে রয়েছে, এই সমস্ত দ্বীপগুলো ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে, যার ফলে অনেক প্রাণী এখন আরও ভিতর দিকে চলে যাচ্ছে বা আরও উঁচু দ্বীপগুলোতে চলে যাওয়ার চেষ্টা করছে, যার ফলে এখন টুরিস্টরা আর তেমন আগের মতো সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আর পারছে না। আগে আমরা দেখেছি যখন অরণ্যের ধার দিয়ে যাচ্ছিলাম, তখন প্রচুর পরিমাণে আমরা দেখেছি হরিণ ছিল, এখন কিন্তু সেই হরিণের সংখ্যাটাও আমরা খুব কম দেখতে পেলাম। ধন্যবাদ।